আছে আজকে হলো 2 তারিখ, 2/5/24। দেখেন লেখতাছে দর্শক, আজকে সরাসরি লাইভে দেখাইতেছি আপনারা। কি মার্কা জানো ভাই? ওই মার্কা, ওই মার্কা। আজকে কাকার দেখাইতেছি, কয় কেজি আছে? 80 কেজি। না, 80 কেজি। কয়টা করে ধরেন? কি ওলাগা সেদ্ধ করলে সারাদিন ধরেও সেদ্ধ হয় না। বাঙালি এই জাতি শালারা এতই খারাপ, মাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা আপনার নামটা একটু বলেন না। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার দেশের বাড়ি রাজবাড়ী জেলা কালবাড়ি থানা মিরগি বাজারের পাশে। ঘরে ঘর হলো ঢাকা সাতেখান দাহের বাজার কৃষি মার্কেট ঢাকা। কাকা পেঁয়াজের কি অবস্থা আজকের বাজার? পেঁয়াজের আমদানি কেমন আছে? পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ আজকে একটু কম আছে, আশা করি আজ ঢোকবে ইনশাল্লাহ। আজকে কম আছে, দাম কম না বেশি না? বাড়ছে না কমছে? বাজারটা একটু বেশি বেশি গিয়া, বাজারটা বেশি। এটা কোন জায়গার পেঁয়াজ কাকা? এটা হলো পাবনার পেঁয়াজ। কত করে বিক্রি করছিলেন? এটা 62 টাকা। 62 টাকা বিক্রি করছে দর্শক। কেমন পেঁয়াজের বাজার, পেঁয়াজের আমদানি কেমন আছে বর্তমানে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ আজকে অনেক পেঁয়াজ আছে, আমার ঘরে অনেক পেঁয়াজ আছে। আচ্ছা কাকা আলু কত করে দিলেন আপনার কাছে? এটা কি আলু কাকা? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের কত করে চলছিল মুন্সিগঞ্জের আলু কাকা? 40 টাকা। 40 টাকা মুন্সিগঞ্জের আলু। আর এগুলো কোন জায়গার এই আলুগুলা? এগুলো রংপুরের। রংপুরের আলু কত করে চলছিল আজকের বাজারে? রংপুরের আলু 40 থেকে 42। 40 টাকা থেকে 42 টাকা। আলুর বাজার কি কমতে দিকে না বাড়তে দিকে? আলুর বাজার একটু বৃদ্ধির দিকে। বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি। সামনে তো কোরবান, আলু টালু চাহিদা বাড়বে কি? বাড়বে বাড়বে সামনে। আরো আলুর চাহিদা বাড়বে, দেখে বৃষ্টি নাই, তরকারি অভাব হচ্ছে, গরমই অবস্থা খারাপ নাকি? দর্শক এই যে দেখুন, সরাসরি আপনাদেরকে দেখাই পেঁয়াজ বিক্রি হয়ে গেছে আজকে নাকি কাকা? আজকে আমরা একটু আজকে স্লিপটা দেখাই, আপনারা একটু কন্টিনিউ করবেন। দেখি কাকা একটু লেখতাছে, হলো 2 তারিখ, 2/5/24। দেখেন লেখতাছে দর্শক, আজকে সরাসরি লাইভে দেখাইতেছি আপনারা। কি মার্কা জানো ভাই? ওই মার্কা, ওই মার্কা। আজকে কাকারে দেখাইতেছি, কয় কেজি আছে? 80 কেজি। না, 80 কেজি। কয়টা করে ধরেন? 62 টাকা। 80 কেজি দাম কত আছে? আচ্ছা আমরা এখানে ক্যালকুলেটর আছে দর্শক, দেখেন সরাসরি লাইভে দেখাই দিলাম। আলু বিক্রি হয়ে গেল দর্শক, পেঁয়াজ 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 বিক্রি হয়ে গেল কত? 4,960 টাকা লেবার পিস। এই যে ভাই, ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই? এলাম রায়বেলা সচকলে। ভাই মনে হয় পাশাপাশি না? আপনারা তো দোকানে বিক্রি করেন না ভাই? কেমন এদিন খুচরা কত করে রাখেন আপনারা পেঁয়াজ খুচরা বাজারে? 70 টাকা বিক্রি করেন, মানে 8 টাকা তো লাভ করতেই হবে নাকি? বুঝতে পারছি। এভারেজ ধরেন না 62, তো 64-65 টাকা করে পরে আর কি এভারেজ। হ্যাঁ পরে যায়। ধন্যবাদ দর্শক, আপনাদের কাছে সরাসরি লাইভে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে দেখে দিলাম। তো আমরা আরো বিভিন্ন দোকানে ঘুরে, কাকার নাম্বারটা নিবেন না? কাকার নাম্বারটা একটু নেন, আপনারা যারা পেপারে আছে মাল ফাটাই দিবেন নাকি? বলেন কাকা। 01919465395। আপনারা পেঁয়াজে কমিশন কয় টাকা নেন? পেঁয়াজে পেঁয়াজে 1 টাকা কমিশন। আর আলুতে? আলুতে 60 পয়সা কমিশন। আলুতে 60 পয়সা কমিশন। তো ঠিক আছে আমরা একটু অন্য জায়গায় দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন না ভাই। সাইফুল ইসলাম। ভাই কি অবস্থা পেঁয়াজ আলুর? কি অবস্থা ভাই? পেঁয়াজ আলু আছে ইনশাল্লাহ, বেচা কিনি চলছে, মাল আসছে, আমদানি হচ্ছে। বেচা কিনা ভালোই হচ্ছে না? জি অবশ্যই বেচা কিনা ভালোই হচ্ছে, মাসের শুরুতেই আবার নাকি ভাই? জি ভাই। এই পেঁয়াজ কোন জায়গা ভাই? এটা বাইরে রাজশাহী। রাজশাহী কত করে চলছিল ভাই আজকে বাজারে? 65 টাকা কেজি। 65 টাকা রাজশাহীর পেঁয়াজ। গত সপ্তাহে দাম কেমন ছিল এই পেঁয়াজটা? গত সপ্তাহে ছিল 62 টাকা। 62 টাকা? জি। মানে এই সপ্তাহে প্রায় 65 টাকা। 65 টাকা মানে 3 টাকা আরো বৃদ্ধি? যে 3 টাকা বাড়ছে। এখন কি প্রতিদিনই কি ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের দাম? হ্যাঁ হাঁটি হাঁটি চাঁদা করতে আরো না 1-2 টাকা করে কত হতে বাড়ছে, 65 টাকা এখন। 65 টাকা আছে। এটা কোন জায়গা ভাই? এটা রাজশাহী। এর রাজশাহীর কত চলছিল ভাই? ওই এটা একই রেট, 65 টাকা। 65 টাকা একই রেটে বিক্রি করছে দর্শক। এই পাশে কিন্তু আদা রসুন আছে। তো কি অবস্থা এখানে পেঁয়াজের বাজার, কি আরো বাড়বে ভাই? পেঁয়াজের বাজার বাড়বে কিনা কমবে সেই নিউজটা আমি তাৎক্ষণিক বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি আগামী 15-20 দিন পরে বাড়তে পারে, ঈদের কারণে আরো বাড়বে। হ্যাঁ মানে এখন যে পরিমাণ বাড়ছে আরো বাড়বে, আরো বাড়ার আশঙ্কা আছে। এই কারণে ঈদ প্রত্যেক বছর ঈদ আসলে মশলার দাম বাড়ে যায়। আর এটা তো গরুর মাংস খাওয়ার প্রোডাক্ট, আর এটা তো মশলার প্রধান প্রধান ওষুধ নাকি? প্রধান ওষুধ, প্রধান ওষুধ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এই আলু লালিশটি কত দিয়েছিল ভাই? লাল চলতেছে এটা আপনার 43 টাকা। এটা কোন জায়গা ভাই লালটা? এটা দিয়ে রংপুর স্টিক। আচ্ছা আর ডায়মন্ডটা কত দিয়েছিলেন? সাদা ডায়মন্ড রংপুর। এটা কত দিয়েছিলেন ভাই? এটা 43 টাকা। 43 টাকা ভাই। আলুতে কমিশন কত নেন?
আলু, আলুতে কমিশন কয় টাকা নেন? আলুতে আলু কমিশন কাটে 50 পয়সা। 50 পয়সা। আর পেঁয়াজে? পেঁয়াজে 1 টাকা। পেঁয়াজে 1 টাকা নেন। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন না ভাই। 01674740828। দর্শক, এই যে আখি এন্টারপ্রাইজ নাকি ভাই? আখি এন্টারপ্রাইজ। আচ্ছা, আমরা আরো দোকানে একটু ঘুরে ঘুরে দেখি দর্শক, আপনাদেরকে আর একটু দাম সম্পর্কে আইডিয়া দিব, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকে দুই ব্যবসায়ীকে কাছে পেলাম দর্শক। ভাই কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ দুজন ভালো আছে। সাদেক খান কৃষি মার্কেটের খুবই পরিচিত, আপনারা সবাই চিনেন। ভাই আপনার নামটা একটু বলেন না। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আর ভাইয়ের নাম হইছে মোফাজ্জল হোসেন। মোফাজ্জল হোসেন, আপনারা চিনেন অনেকেই হয়তো, ভিডিও দেখেন। ভাই পেঁয়াজের বাজার আজকে কি অবস্থা আপনার দোকানে? পেঁয়াজের বাজার আপনার পাবনার দাম এসেছে 62। আচ্ছা, আপনার দোকানে আজকে প্রচুর পেঁয়াজ দেখা যাচ্ছে ভাই। পেঁয়াজে মনে হয় জোয়ার বইছে আপনার দোকানে নাকি ভাই? পেঁয়াজ আছে। আচ্ছা, এটা কোন জায়গা ভাই পেঁয়াজ? এটা পাবনা। পাবনা কত করে বলছিলেন? এটা হলো রাজশাহী, এরা 63-64। আচ্ছা, 63-64। এটা হলো পাবনা 60-61। কত? 60-61। 60-61 টাকা। আপনার পেঁয়াজের দাম তো সবসময় বেশি থাকে, আপনার কাছে আসলে কম দিই। একটু নিয়ম আর একটু নিয়ম না। আচ্ছা, এগুলো সব কোন জায়গা ভাই? এগুলো হলো পাংশা। পাংশা, পাংশার পেঁয়াজ কত চলছিল ভাই? এটা 60 টাকা। 60 টাকা পাংশার পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক। আর এগুলো সব কোন জায়গা ভাই? এগুলো ফরিদপুর। ফরিদপুর, ফরিদপুর কত চলছিল? না, এটা দেশাল, ওইটা হলো ফরিদপুর। এটা ফরিদপুর, এটা কত ছিল? এটা বেশি আপনার 57 টাকা পেঁয়াজ। মানে কোয়ালিটি ভেদে পেঁয়াজের দাম, কোয়ালিটি আছে, ভালো খারাপ আছে নাকি? হ্যাঁ, ভালো খারাপ আছে। অনেকে বলে যে ভাই একটার দাম কম একটার দাম বেশি, পেঁয়াজ তো আমরা বাজারে গেলে চিনি না, এটা নিয়ে কি বলবেন ভাই? পেঁয়াজ চিনার? পেঁয়াজ চিনা, এই যে চ্যাপটা পিস, এটা হলো দেশাল, দিরাশের পিস, চ্যাপটা 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 একবার অরিজিনাল দেশাল। জি, আর যেটা লাল পেঁয়াজের দাম কি আরো বাড়বে ভাই? পেঁয়াজের দাম হয়তো 1-1 টাকা বাড়তে পারে, বেশি একটা যে বাড়বো আমার তা না। রসুনের দাম তো অনেক বাড়ছে না ভাই? রসুনের বাজার আরো বাড়তি, আজকে যেগুলো আইবো এটা 65 টাকা বেচা লাগবে। আর এটা এখন বিক্রি করছেন 55? 55 বেচতে, 55 আগে কিনা ছিল এই জন্য 55। আচ্ছা আচ্ছা, রসুনের দাম তাহলে আরো বাড়বে? আরো বাড়বে, আরো বাড়বে নাকি রসুনের দাম? আলু কত করে ছিল আপনার কাছে ভাই? এলো ইন্ডিয়ান আলু ভাই খাই না, এগুলো 30 টাকা বেচতেছি। 30 টাকা? 30 টাকা? জি, মানে নষ্ট, নষ্ট মার্কা, নষ্ট। হ্যাঁ, এটা নষ্ট, এগুলো আপনার লস হবে, আপনি যতই যাও না। এটা কেজি পার 14 টাকা লস। পার 14, আরো লস হবে, আরো আরো লস হবে। তো নষ্ট হয়ে গেলে তো আপনি কিছুই করেন না? না, আমি খাই না, মার্কেটে খাই না, কি করবো আমরা? পেঁয়াজে আপনি কয় টাকা কমিশন নেন? পেঁয়াজে? পেঁয়াজে নেই ভাই 1 টাকা কমিশন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন না। 01734-78-9043। সুপ্রিয় দর্শক, সাদেক খান কৃষি মার্কেটে আমরা আরো দোকানে যাব, এখন আদা রসুনের দাম জানাই নেই দর্শক। দেখুন সকালবেলা, সকালের দৃশ্য, এখন সকালবেলা আপনারা চলে আসবেন, আপনারা জানেন আমরা সন্ধ্যাবেলা আবার চলে আসি এই পেঁয়াজের দাম জানাতে, কারণ পেঁয়াজের বাজারটা হু হু করে হঠাৎ হঠাৎ করে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে ওঠানামা করে। দর্শক এই যে দেখুন আদা, চায়না আদা, এখানে চায়না রসুন, দেশি রসুন সবকিছু আছে, সব মিলে আপনাদেরকে দামটা জানাবো শেষবার, ভিডিওটা কন্টিনিউ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কাকা খুব গরম না? গরম তো আছে, প্রাকৃতিক গরমে তো কিছু বলার হল না, কিছু করার, আল্লাহর দেওয়া প্রদত্ত। বা তো ফ্যান তো সামনে নিয়ে বসে আছেন নাকি কাকা? হ্যাঁ কাকা, এই চায়না আদা কত করে দিছিলেন আজকের বাজারে? চায়না আদা 175-80 টাকা। 175-80 টাকা। এই এই দামে কতদিন থেকে বিক্রি করতেছেন 175 টাকা? এটা যতটুকু আমরা বুঝি ব্যবসায়িক ক্ষেত্রে, কোরবানির ঈদে আপনার 300-350 টাকা থাকবে পাইকারি বাজারে আদা, আর চায়না রসুন থাকবে 250-300 টাকা কেজি। আপনার সর্বোচ্চ ভালো 150 টাকা কেজি।
বাজার গতকাল আজকে বা পরশু দিনে তিন দিনে পার কেজিতে 25 টাকা বাড়তি। তাহলে কয় টাকা আছে এখন? এখন 170 টাকা। সর্বোচ্চ ভালো না, সর্বোচ্চ নিম্নটা 100 টাকা। 100 টাকা আর এটা 175, মানে 100 টাকাও বিক্রি হচ্ছে। দেশি রসুন 100 টাকার থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত বাজার। বাজার কিন্তু 170 টাকা যেটা আছে সেটা হয়তো আগামী 1-2 দিনে 200 টাকা কেজি হবে। মাই গড, শুরু করে বাড়ছে। কাকা এই যে পেঁয়াজ কত করে ছিলেন আপনি? পেঁয়াজ এটা হলো রাখি পেঁয়াজ, এটা এই পেঁয়াজটা আপনি আরো 6-7 মাস রাখতে পারবেন। আচ্ছা, এটা 60-62 টাকা কেজি। 60-62 টাকা। আর এমনি যেটা নর্মাল সেটা 55-56 এরকম, 58। আচ্ছা, আর আলু, আলু তো মানে নষ্ট হয়ে গেছে লাগে? আলু ইন্ডিয়ান আলু, এটা এটা আলুর কোন রেট নাই, 10-12-15 টাকা কেজি কেজি, তাও নেওয়ার কোন লোক নাই। নষ্ট হয়ে গেছে তো? টাকা নষ্ট হয়ে গেছে ওলাকে, যে আলু ওলাকে সেদ্ধ করলে সারাদিন ধরেও সেদ্ধ হয় না। বাঙালি এই জাতি শালারা এতই খারাপ,